আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন এক্সক্লুসিভ লেসনে। আজকে আমরা এখন আছি নার্গিস মেমোরিয়াল খুলনাতে। দেখতেই পাচ্ছেন আমার কোলে নিউ মেম্বার, এটা হচ্ছে আমাদের ভাগ্নি, গতকালকে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সব মানে সবাই অনেক খুশি। আর আজকে আসতে হতো তো হঠাৎ করে জাকিবের একটা পোস্ট দেখলাম যে বুফে নিয়ে একটা লেসন করা যায় কিনা, তো আমার মাথায় একটা ছিল। তো জাকিবের পোস্ট দেখে মনে হলো যে খুব আর্লি এটা করা উচিত, তাই মনে করলাম যে এক ঢিলে দুই পাখি মারতে হবে, একেও দেখতে আসবো এবং লেসনও করবো। তাহলে শুরু করছি আমাদের এক্সক্লুসিভ লেসন, ইটস অল অ্যাবাউট BUFFET। সরি, প্রথম যে শব্দটা আমি বলেছি সেটা হলো আমাদের আলোচনার যে বিষয়, সেটা হলো BUFFET। আমরা সবাই মানে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি এটার উচ্চারণ করেন বুফে, আসলে এটার উচ্চারণ বুফে হবে না, হবে বুফেই, একটা ই আছে শেষে, উচ্চারণে ই আসবে, অথবা বাফেই। বুফেই এবং বাফেই এটা এই দুইটাই ব্রিটিশরা উচ্চারণ করে, দুইটাই ব্রিটেনে দেখা যায়। আর আমেরিকানরা মূলত উচ্চারণ করে বাফেই, তার মানে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারছেন বুফেই বা বাফেই, কিন্তু বিষয় হলো শেষে একটা ই রাখতে হবে। আসলে বলুন বুফেই অর বাফেই। আচ্ছা, আমরা জানি বুফেই বা বাফেই কি, এটা হলো অনেক রকম খাবার সাজানো থাকবে এবং আপনি আমি ইচ্ছা মতো খাবার নিয়ে আপনি নিজেই নেবেন, সেলফ সার্ভ, আপনি নিজেই নেবেন ইচ্ছা মতো, যে আপনি যে খাবার যে আইটেম যত খেতে চান আপনি নেবেন, নিয়ে আপনি দাঁড়িয়েও খেতে পারেন, বসেও খেতে পারেন। ইট ইজ কল্ড বাফে অর বুফে। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিস শিখে রাখবো, সেটা হলো ফিঙ্গার বাফে। ফিঙ্গার বাফে, ফিঙ্গার বাফে হলো আপনি যদি কোনো খাবার নেন, নিয়ে যদি আপনি হাত দিয়ে খান, অর্থাৎ কোনো কাঁটা চামচ বা ছুরি অর্থাৎ স্পুন বা নাইফ ফর্ক এগুলো আপনি ইউজ করবেন না, সেই খাবারকে বলা হয় ফিঙ্গার বাফে। নো, ইটস নট এ ফিডার। ওকে, আর একটা টার্ম আছে বুফের সাথে মিলেছে, সেটা হলো বুফে কার। আমরা জানি যে ট্রেনে খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গা থাকে, একটা বগি থাকে খাওয়া দাওয়ার জন্য, ওই স্পেসিফিক যে বগিটা ওটাকে বলা হয় বুফে কার। নেক্সট আসছে ক্যাফেটেরিয়া। সো ক্যাফেটেরিয়া আমরা বলি ক্যাফেটেরিয়া, বাট আসলে ক্যাফেটেরিয়া না, ওটা টিয়েরিয়া, অনেক সূক্ষ্ম একটা পার্থক্য। পরবর্তী লেসনগুলোতে এটা নিয়ে আলোচনা করবেন, সেরকম একটা লেসন। সো ক্যাফেটেরিয়া হলো এমন রেস্টুরেন্ট যেখান থেকে আপনি, যেখানে আপনি পয়সা দিবেন, খাবার নেবেন, তারপর নিজে খাবারগুলো কষ্ট করে বয়ে নিয়ে গিয়ে আপনি টেবিলে বসবেন, তারপর কপ কপ খাবেন আমাদের মোস্তাফিজ ভাইয়ের মতো। ক্যাফেটেরিয়া সাধারণত দেখা যায় আপনার কোনো ফ্যাক্টরিতে বা কী বলবো এটাকে, হসপিটালেও আছে ক্যাফেটেরিয়া, বা কোনো একটা কোনো প্রতিষ্ঠানের সাথে এটা সাধারণত থাকে। ঘুমাচ্ছে, আস্তে আস্তে বলি, কাউন্টারে নামক একটা শব্দ আছে আমরা সবার পরিচিত, রেস্টুরেন্টে যেখানে আমরা খাওয়া দাওয়া করি সেখানে কাউন্টার হলো এমন জায়গা যেখানে হচ্ছে যে আমরা খাবার ওখান থেকে দেওয়া নেওয়া হয়, আবার কখনো কখনো আমরা ওখানে আমাদের বিল পরিশোধ করি। বুঝতে পারছি, যেমন অনেকে এক গাদা বিল পরিশোধ করে, এই জায়গাটাকে বলাই কাউন্টার। স্টিল স্লিপিং, পরের যেটা আসছে সেটা হলো খুবই আনইউজুয়াল, খুব কম মানুষের আমরা এটা জানি বা ব্যবহার করি, তবে অনেক চমৎকার, এটা ফরাসি একটা টার্ম, এটা হলো খেয়াল দিয়ে শুনবেন টাবল ডোট। আবার বলছি টাবল ডোট, টাবল শব্দটা টেবল থেকে আসছে। সো টাবল ডোট হলো এমন খাবার যেটা রেস্টুরেন্টে ফিক্সড প্রাইসে একদমই বিক্রি হয়, আমার তো মনে হয় সব খাবারই একদমই বিক্রি হয়, এবং তবে বিশেষত্ব হলো এই টাবল ডোট, এই খাবারগুলোতে খুব বেশি সংখ্যক ডিশ থাকে না, অল্প কিছু আইটেম থাকে, সেখান থেকে বেছে বেছে নিয়ে আপনি যে খাবারটা আপনি রেডি করবেন সেটাই হলো আপনার জন্য টাবল ডোট। স্টিল স্লিপিং, আচ্ছা চুপি চুপি বলি, পরের টার্মটা হলো কোল্ড টেবল। উই আর নট টকিং অ্যাবাউট দ্য টেবল, ওকে, কোল্ড টেবল মানে ঠান্ডা টেবিল, এরকম কিছু না। কোল্ড টেবল হলো এমন খাবার যেখানে, বা এমন খাবারের কী বলবো এটাকে, সংমিশ্রণ যেখানে অনেকগুলো ডিশ আছে এবং সবগুলো ডিশই ঠান্ডা, শীতল। আমরা জানি সব খাবার যে গরম খেলে ভালো লাগে তা না, কিছু খাবার ঠান্ডাও খেতে হয়, যেমন আইসক্রিম, আইসক্রিম কিন্তু গরম খাওয়া যায় না, ইটস ইম্পসিবল। সো কোল্ড টেবল হলো এমন খাবারের সমাহার যে খাবারগুলো সব শীতল ঠান্ডা।
এরপরে আসছে লাঞ্চ ওয়াগন। লাঞ্চ ওয়াগন হলো বড় ধরনের একটা গাড়ি, একটা ভেহিকল, সাধারণত ট্রাক আর কি, যেখানে রান্না করার উপকরণ পাশাপাশি রান্না করার যে যে ব্যবস্থা সেটা থাকে। যেমন বিদেশে এটা দেখা যায় আইসক্রিমের ট্রাক থাকে বা অন্য অন্য আরও অনেক মনে করেন যে রেডিমেড যে খাবারগুলো, সে খাবারগুলো এই বড় গাড়িতে রান্না করে এবং তখনই সার্ভ করা হয়। বেশ টেস্টি এবং বেশ ফ্রেশ একটা খাবার পাওয়া যায় লাঞ্চ ওয়াগন থেকে। এরপর আরও দুটো ছোটো টার্ম আছে, একটা হলো সালাড বার, আমরা বলি সালাড যেটাকে বলো হচ্ছে বলি সালাড, সালাড বার, আর একটা হলো স্ন্যাক্স বার। তো সালাড বার হচ্ছে আপনি বুঝতে পারছেন এমন একটা জায়গা কোনো রেস্টুরেন্টে যেখানে আপনি সালাড পাবেন, আর স্ন্যাক বার হলো এমন জায়গা যেখানে আপনি স্ন্যাক্স জাতীয় যে হালকা যেসব খাবার থাকে কেউ কেউ মেইন কোর্সের সাথে এটা নিয়ে থাকেন। সো সালাড বার অ্যান্ড স্ন্যাক্স বার। আমরা এখন সাততলায়, লাস্টের যে টার্মটা সেটা হলো BUFFET। হয়তো ভাবছেন একটু আগেই আমরা প্রথমে এই শব্দটি নিয়ে কথা বলেছি, বুফে, কিন্তু মনে রাখতে হবে BUFFET একই সাথে বুফে এবং একই সাথে বাফেট, অর্থাৎ এই শব্দটি বুফে উচ্চারণ হতে পারে, বাফেট উচ্চারণ হতে পারে, বাট যখন উচ্চারণ করবেন বাফেট তখন এটা একটা ভার্ব এবং এর অর্থ হলো কোনো কিছুকে সজোরে এদিক থেকে এবং ওদিক থেকে আঘাত করা, চাপ দেওয়া, খুব এবং রাফলি যদি এটা করে থাকেন। এটা সাধারণত প্যাসিভ অর্থে ব্যবহৃত হয়। আমরা ইনশাল্লাহ কমেন্ট সেকশনে এর একটা এক্সাম্পল দিয়ে দিব। সো বাফেট, এই ছিল আজকে আমাদের বুফে রিলেটেড যে ওয়ার্ডসগুলো। জাকির ভাইকে ধন্যবাদ, উনি এই আইডিয়াটা দিলেন বলে আমরা দ্রুত করতে পারলাম। তো আশা করি মিটআপে দেখা হবে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আরও দারুণ লেসন নিয়ে আসবো, এক্সক্লুসিভ লেসন নিয়ে আসবো শুধুমাত্র এই YTV গ্রুপের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।